18 আজ যাব মাসিদের সাথে মার আসার কথা ছিল কিন্তু মায়ের পায়ে খুব ব্যথা তাই সেই জন্য মা আসলো না বলল যে মাসিদের সঙ্গে যা দেখে তাই জন্য মাসি মামারা আসবে তো সেই জন্য আমরা স্টেশনে এখানে বসে আছি মাসিরা আসলে আমরা যাব সামনে দেখা হচ্ছে মাসিরা আসলে এখানে প্রচুর ভিড় আর এটা হচ্ছে রেল স্টেশনের ঠাকুর আর এতক্ষণ বসে থেকে থেকে মাসিরাই সবে আসলো আর তাও তো মামারা আসতে পারিনি একটা কারণের জন্য তো যাই হোক তো ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বন্ধুর সাথে তো দুজনাই দেখো অনেকটা সেম সেম ড্রেস পরেছি এখন আমরা যাচ্ছি নাঘাটার দিকে ঠাকুর দেখতে আর ভাই তো পুরো ও ঠাকুর দেখেছে আমার সঙ্গে হেঁটে হেঁটে আর আমি তো ভাবতেও পারিনি এইটুকু বাচ্চা ছেলে আমার সঙ্গে পুরো রাস্তাতে হেঁটে ঠাকুর দেখতে পারবে তাও দেখেছে আর এই যে এই সাইডে একটা অটোওয়ালা পুরো গার মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছে সাইড দিয়ে যাচ্ছিলাম আবার কত সাইড দেব আমি জানি না যাই হোক না কেন কারোর কোথাও লাগেনি আর এই যে আমরা পৌঁছে গেছি নাঘাটার মন্দিরে আর এই যে এখানে প্রচুর পরিমাণে ভিড় যে লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে তো অবশেষে মন্দিরের ভিতর পৌঁছলাম তো অবশেষে চলে আসলাম সেই প্যান্ডেলের কাছে যে প্যান্ডেলটা আগের দিন দেখিনি বলে আমরা আবার চলে আসলাম মাঝদিয়াতে ঠাকুর দেখতে কারণ এখানে হয়েছে চন্দ্রযান আর রকেট তো চাঁদ মামাকে তো কাছ থেকে সকলেরই দেখার খুব ইচ্ছা থাকে কিন্তু দেখতে তো কেই পায় না কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছে যে আসল চাঁদ মামাকে দেখতে না পেলেও ও চাঁদ মামার ভাইকে তো এখানে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে রকেট রকেটটা ভালোই বড় করেছে আর এবার চাঁদের ভিতরে আর এই হচ্ছে চাঁদের ভিতরের ঠাকুর চাঁদের ভিতর থেকে বেরিয়ে পড়লাম আর এই যে এখানে অন্ধকারের ভিতরে মাথার উপর লাইটিং জ্বলছে দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে এই লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগছে এটার তো কোনো তুলনায় হবে না জাস্ট ওয়াও ওয়াও লাগছে আর তারপরে আমরা চলে আসলাম আরও একটি মন্দিরে আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তারপরে সামনে লাইটিংয়ের সামনে কটা ছবি টবি উঠে নিলাম আর চলে এসেছি প্রেম মন্দিরে দেখো প্রচুর ভিড় এত ভিড় যে হাঁটতেই পারছি না রাত্রেবেলা মন্দিরটা কতটা সুন্দর লাগছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রচুর ভিড় যে এত ভিড় ঠিক করে হাঁটতেও পারছিলাম না এই জায়গায় একটু ফাঁকা আছে ফাঁকা জায়গায় এসে একটু দাঁড়ালাম এমনি রোগা আর ভিড়ের মধ্যে একেবারে আলুর দম হয়ে গেছি খুব গরম লেগে গেছে আর এই যে এখানে ভাই কি মাউসে উঠেছে এই ফার্স্ট টাইম উঠলো তাও ভয় নেই আগেই বলেছি খুব সাহস ওর আর খেলতে খেলতে এই যে একটা বাচ্চা মেয়ের সঙ্গে আটকে গিয়েছে তো ওর আবার দেখছে কেমনভাবে দেখুন আর জানেন তো এখান থেকে একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছিলো তো ও সে খেলা করতে করতে লেবে পড়েছিল তো সে একাই আবার ফিরে এসেছে তো আর
এখানে লাইটিংটা তো খুব সুন্দর লাগছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ছবি আর ভিডিও করে নিলাম। আর মন্দিরের লাইটিংয়ের কথা তো ও বলাই হবে না, মানে খুব খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্টে জানিও। তো অনেকক্ষণ এসে ঘুরঘুর করছি, তো এবার কিছু খাবো। তো এই যে এখানে একটু আইসক্রিম নিয়ে নিয়েছি, আর এই যে এখানে ব্রালটার অবস্থা দেখো, মুখটা কি করেছে। তারপরে মাসি পেমেন্ট করে নিল, খাবার না দিতেই আগে টাকা নিয়ে নিল। ও তো আমরা সকলে রোল নিয়ে নিলাম একটা করে, যে এখানে খাচ্ছে রাক্ষসের মতো। তারপরে কন্যাটা নিয়ে নিল, আমি যেখানে যাই কিছু খাই না খাই আইসক্রিমটা খাবোই, কারণ আমার আইসক্রিমটা খুব ভালো লাগে। তো এবার আমরা বাড়ি চলে যাব। তো লাস্টবার মন্দিরটা একটু দেখে নাও, আর আমার তো একটুও বাড়ি যেতে ইচ্ছা করছে না। হ্যালো বন্ধুরা, তো আমরা অবশেষে বাড়ি চলে এসেছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে সানগ্লাসটা মেলা থেকে নিলাম, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। তো ওকে, বাই, খেটা।